হ্যালো বন্ধুস, আমার নাম রাজা, আই ড্রিঙ্ক সলনি মাচা। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে গেছি, ডেটিং ইন কৃষ্ণগড় ইজ ইন ফান এনিমোর। তো ল্যাওড়া ফান হবে কি করে? ফান করে করে তো সব ফাঁকা করে দিয়েছিস। এক মাস আগে যাকে বোন বানাচ্ছিলে, এক মাস পরে তাকেই বউ বানিয়ে নিচ্ছিস। এক মাস আগে যাকে ব্রো বলে ডাকছিলে, এক মাস পরে তাকে বর বলে ডাকছিস। না, ল্যাওড়া ব্রেকআপের পর নিজেদের বন্ধুরাই নিজেদের বন্ধুদের এক্সের সাথে প্রেম করছিস। ভাই, আরআরও এত বন্ধুপ্রীতি দেখায়নি যতটা তোরা দেখাচ্ছিস। এই সালা, আমার একটা বন্ধু এক মাস ধরে জ্ঞান দিচ্ছে, ভাই মেয়েটার সাথে ব্রেকআপ করে না, মেয়েটা ভালো না। আর ল্যাওড়া হারামিটা এখন নিজেই ওর সাথে প্রেম করছে। আর ল্যাওড়াগুলো একটা যাওয়ার পর অন্তত এক মাস টাইম দে নতুন একটা আসার জন্য। না ল্যাওড়া, কালকে ব্রেকআপ হচ্ছে, আজকে রাতে একজন নতুন একজনের সাথে স্টেটাস দিয়ে বলে দিচ্ছিস 1 ইয়ার কমপ্লিটেড অফ আওয়ার রিলেশনশিপ। তোমার আগেরটা কি ট্রায়াল ভার্সন ছিল? বন্ধু বান্ধবী, ভাই বোন, স্যার ম্যাডাম, দুধাওয়ালা, কাজের মাঝে সবার সাথে যদি ফান করিস, তাহলে কি আর ফান থাকে? শোন ভাই, হাজারটা জায়গায় ঘুরে বেড়ালে ফান পাবি, আর একটা জায়গায় বসে থাকলে শান্তি পাবি। ডেটিং ইন কৃষ্ণগড় ইজ ইন ফান এনিমোর। হ্যাঁ, কি হয়েছে? তন্ময় আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে। তার মানে তন্ময় গার্লফ্রেন্ড সিঙ্গেল এখন? স্টে চিল, স্টে হ্যাপি।